পারি না, জানি না কি করে করব, কি করব। আমাদের সবার জীবনে কিন্তু এরকম এক দুজন আছে যারা কি করবে, কিভাবে করবে কিছুই বুঝতে পারছে না, জানে না, এবং কেউ পাশে না থাকলে তারা ঠিক কনফিডেন্সটা পাচ্ছে না। আমাদের আজকের আলোচনা এটা নিয়ে। নমস্কার, ওয়েলকাম টু মুশকিলাসান। আমি শালেট ডিকস্টা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ার সায়েন্সেস। আমাদের আজকের বিষয় ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। আমরা সবাই কিন্তু এরকম এক দুজনকে চিনি যারা ঠিক কনফিডেন্সটা পায় না। ছোটবেলা দিয়ে তাদের মা বাবাদের বলে দিতে হয় যে তারা কি করবে, বিয়ের পর তাদের স্ত্রী বা স্বামীকে বলে দিতে হয় যে তারা কি করবে, এবং যতক্ষণ তারা সবার থেকে অ্যাডভাইস না নেবে, বা সবাই যখন অন্তত তাদের কাছের লোক যারা রয়েছে সবাই যখন বলবে না যে হ্যাঁ এটা ঠিক আছে তুমি এটা করো, সবার থেকে একটা অ্যাসিওরেন্স পাওয়ার পর, একটা কনফিডেন্স পাওয়ার পর, তারপর তারা গিয়ে একটা ডিসিশন নেবে। অনেকে ভাববে এটা তো একটা ভালো জিনিস, সবার থেকে বুদ্ধি নিয়ে তারপর তো এগিয়ে যাওয়া উচিত। নিশ্চয়ই সবার থেকে বুদ্ধি নিয়ে, ভালো বুদ্ধিটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত, কিন্তু অন্যর বুদ্ধিতে সবসময় চলাটাও কিন্তু একটা অসুবিধার জায়গা। তারা কিন্তু তাই করে, তাদেরকে যে কোনো ডিসিশন নেওয়ার আগে তারা কিন্তু সবসময় অন্যদের উপর নির্ভর হয়, এবং যে কোনো বড় রেসপন্সিবিলিটি যেখানে তাদের কিছু দায়িত্ব নিতে হবে, এই দায়িত্ব কিন্তু ওরা এড়িয়ে যেতে চায়, নিতে চায় না। এবং এটা হলো তিন নম্বর। তিন নম্বরটা কি, ওদের সাথে যদি কারোর কোনো মতের অমিল হয়, ওরা ধরুন যে পাঁচজন মিলে একটা গ্রুপে বসে রয়েছে এবং পাঁচজন নিজের বক্তব্য রাখছে, এবং তাদের বক্তব্য যদি চারজনের থেকে আলাদা হয়, তারা কিন্তু তাদের বক্তব্য প্রকাশ করবে না, কারণ তাদের সবসময় একটা ভয় থাকে যে তারা কিন্তু তাদের সাপোর্টটা হারিয়ে ফেলবে। তো এক নম্বর, তাদের সবসময় একটা অ্যাসিওরেন্স দরকার, কিছু হয়নি, কিছু হয়নি, সব ঠিক আছে, তুমি এগিয়ে যেতে পারবে, তুমি এটা করতে পারবে, এই ডিসিশনটা তুমি নাও। দু নম্বর, তারা কিন্তু দায়িত্ব নেবে না, দায়িত্বটা এড়িয়ে যেতে চাইবে, এবং তারা চায়, তাদের ইচ্ছে আছে যে অন্য কেউ তাদের হয়ে দায়িত্ব নিয়ে তাদের জীবনটাকে চালাবে। তিন নম্বর, তারা কিন্তু তাদের অপছন্দের বা যে বক্তব্য অন্যদের সাথে মিলছে না সেগুলো কিন্তু প্রকাশ করে না, কারণ তাদের একটা ভয় থাকে যে তারা সাপোর্টটা হারিয়ে ফেলবে। চার নম্বর, ওরা কিন্তু কিছু শুরু করতে চায় না, শুরু করতে কেন চায় না, কারণ ফেল যদি করে, আমরা সেটাকে অনেকে বলি যে হ্যাঁ ঠিকই তো, ফেলের জন্য ফেল তো করতেই পারে, কিন্তু আমরা কোনো সময় নিজেদেরকে এই প্রশ্নটা করেছি যে তাহলে আমরা জীবনটা কি চাই, কোনোদিন কোনো ফেলিয়ার হবে না, সবসময় একটা সাকসেস হবে, এই চাহিদাটা একটু বেশি নয়? এবং যেহেতু ওদের ফেলিয়ারের ভয়টা অনেক বেশি থাকে, যদি ফেল করি তাদের কিন্তু কনফিডেন্সটা অনেকটাই কম থাকে। একটা ফিয়ার অফ ফেলিয়ার আর সেলফ কনফিডেন্স, এগুলো কিন্তু একটা ওই সিসয়ের মতন। আমরা বাচ্চাদের খেলতে দেখি না, একজন ওপরের দিকে গেলে একজন নিচে চলে যায়, আর অন্যজন ওপরের দিকে গেলে একজন নিচে চলে যায়। ঠিক সেইভাবে যখন আমার একটা ফিয়ার অফ ফেলিয়ার, হেরে যাওয়ার ভয় খুব বেশি ওপরে উঠে যায়, তখনই কিন্তু আমার কনফিডেন্সটা খুব নিচে চলে যায়। এবং তাদের কিন্তু পাঁচ নম্বর, সবসময় একটা নার্চারেন্স দরকার। নার্চারেন্স মানে হলো পাশে কেউ সবসময় যেন থাকে, যাদের কাছে তারা গিয়ে কাঁদতে পারবে, যাদের কাছে তারা তাদের সুখ দুঃখ সবসময় প্রকাশ করতে পারবে। আমরা সবাই পছন্দ করি কেউ যেন পাশে যেন থাকে, যারা আমাদের
সাপোর্ট দেবে এবং আমরা সবাই সাপোর্ট পেলে খুব খুশিও হই, এটা সাধারণ। কিন্তু আমাদের মধ্যে একটা কনফিডেন্সও থাকে যে সাপোর্ট ছাড়াও কিন্তু আমরা এগিয়ে যাব। তাদের মধ্যে এই কনফিডেন্সটা কিন্তু নেই, যেই তাদের সাপোর্টটা সরে যাবে তারা হয় দাঁড়িয়ে থাকবে কিংবা পিছিয়ে যাবে, এগিয়ে যাওয়ার তাদের জন্য প্রশ্নই ওঠে না। ছ নম্বর, তারা সব সময় কিন্তু একটু আনকমফোর্টেবল থাকে, তাদের সব সময় কিন্তু একটা সাহায্যের প্রয়োজন হয়। আমরা অনেক সময় ছোটবেলা দেখবেন খেলার সময় আমরা কিছু কিছু আমাদের বন্ধুরা থাকতো যারা ঠিক নিয়মটা মানতে পারতো না বা একটুতেই হেরে যেত, তাদেরকে আমরা ঠাট্টা করে বলতাম যে তারা দুর্ভাত রয়েছে, একটা খেলার মধ্যে রয়েছে থাকার কথা, কিন্তু তাদেরকে ঠিক ধরা হতো না। অনেক সময় যখন বড়রা ছোটদেরকে নিয়ে খেলে গ্রুপের মধ্যে, সে ছোটদের কিন্তু একটা দুর্ভাত মানা, ঠিক আছে রয়েছে। মানসিকভাবে আমরাও কিন্তু এইসব মানুষদের ঠিক সেইভাবেই ট্রিট করি। এবং তাদের যখন একটা কেয়ার, একটা ভালোবাসার জায়গা যখন সরে যায়, তাদের কিন্তু খুব তাড়াতাড়ি আরেকটা রিলেশনশিপের প্রয়োজন হয়, তাই তাদের উপর তারা নির্ভর করতে পারবে, তাদের দুঃখ প্রকাশ করতে পারবে। এবং তাদের এই চাহিদা যে তারা সবসময় ডিপেন্ডেন্ট থাকবে, এটা এতটাই বেশি হয়ে দাঁড়ায়, সেটা কিন্তু অন্যজের প্রতি যে তার সাথে রয়েছে তার প্রতি কিন্তু সমস্যাজনক মনে হয়। সমস্যাজনক মনে হয় দেখেই এটাকে আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার বলি। আজকে আমরা এখানেই শেষ করছি, আপনারা একটু ভেবে দেখুন, আপনারা নিশ্চয়ই কাউকে না কাউকে এরকম চেনেন যাদের মধ্যে এই অসুবিধাগুলো আছে। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের লিখে পাঠাবেন, আমরা সেগুলোর উত্তর দেব। ভালো থাকবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনের সপ্তাহে আবার দেখা হবে।